31st নাইট পালনে রাজধানীবাসীকে কঠোর বিধিনিষেধ দিয়েছে ডিএমপি একই সাথে রাজধানী জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা পুলিশ বলছে কোনো ঝুঁকি না থাকলেও জঙ্গিরা যাতে নাশকতা করতে না পারে সেজন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো এবং বসানো হচ্ছে চেকপোস্ট এদিকে উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান ডিজে পার্টি পটকা ফাটানো ও ফানুস উড়ানোতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে খ্রিস্ট নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুতি চলছে নতুন বছর বরণে চলবে রাতভর আনন্দ আয়োজন 31st উদযাপনকে কেন্দ্র করে 31 ডিসেম্বর রাতে রাজধানীতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই নানা পদক্ষেপ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার জানান ঝুঁকি না থাকলেও জঙ্গিদের বিষয়ে সতর্ক আছেন তারা চেকপোস্টের মাধ্যমে আমরা যতটা সম্ভব পারি তল্লাশি করব জঙ্গি গোষ্ঠী সংগঠন সংবদ্ধ চক্র যাতে এই ধরনের কোনো নাশকতা করতে না পারে সেজন্য আমরা বিশেষ সতর্ক থাকব আমাদের সোয়াট বোম ডিসপোজাল টিম এবং ডগ স্কোয়াড স্ট্যান্ডবাই থাকবে ডিএমপি কমিশনার জানান কোনো উন্মুক্ত স্থানে কনসার্ট আয়োজন করা যাবে না পটকা বা আতশবাজিও ফোটানো যাবে না কেউ যাতে বাড়ির ছাদে ফানুস না উড়ায় সে আহ্বানও জানান কমিশনার ঢাকা শহর অত্যন্ত ঘনবস্তি একটা এলাকা ইতিপূর্বে আমরা অতীতে দেখেছি যে ফানুস উড়ানো নিয়ে দুর্ঘটনা ঘটে কাজে আমরা ফানুস উড়ানোর ব্যাপারে স্ট্রিক্টলি আপনাদের মাধ্যমে নগরবাসীর প্রতি অনুরোধ করছি এবং নির্দেশ দিচ্ছি কেউ যদি ফানুস না উড়ায় এবং এক্ষেত্রে আমরা তখন আইনানুগ ব্যবস্থা নেব নির্দেশনায় আরও যুক্ত করেন সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টা বৈধ অস্ত্র বহন করা যাবে না রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও কূটনৈতিক এলাকায় বাইরের কেউ প্রবেশ করতে পারবে না বলেও জানানো হয় নির্দেশনায় মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা